কর্মজগতের ব্যস্ততা থেকে যদি এক থেকে দুদিনের জন্য ছুটি পাওয়া যায়, তাহলে বাঙালিরা কিন্তু ভ্রমণ পিপাসু। তারা কিন্তু টুক করে বেরিয়ে পড়বে ভ্রমণের উদ্দেশ্যে। কলকাতা থেকে মাত্র 7 ঘন্টার দূরত্বে তোমাদেরকে আমি নিয়ে যেতে চলেছি এমন এক জায়গাতে, যেখানে তোমরা পাহাড়ও দেখতে পাবে এবং তার সাথে সাথে ঝর্ণার জলেও কিন্তু স্নান করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আমি নিয়ে যেতে চলেছি পুরুলিয়ার অন্তর্গত এমন এক জায়গাতে, যেখানে তোমরা পাহাড়ের সান্নিধ্যে থাকতে পারবে, খাবার খেতে পারবে এবং তার সাথে সাথে বর্ষাকালে মেঘেদের আনাগোনা সব কিছু কিন্তু লেগে থাকবে। তাহলে আর দেরি কিসের, চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকের এই যাত্রাটা কিন্তু কলকাতা থেকে কুকুবুরু অবধি হতে চলেছে। কুকুবুরু জায়গাটা কোথায় জানতে হলে ভিডিওটা দেখতে থাকো, এবং যারা যারা চ্যানেলে প্রথমবার আসছো তারা অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, এবং ভিডিও ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো 15 আগস্ট কেমন কেটেছে গাইস? তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত, আর 15 আগস্টের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে 15 আগস্টের এই রাত্রেবেলায়, এখন বাজে হচ্ছে 11:59, মানে 12টা বাজতে যায়, তো এই সময়তেই যাচ্ছি হচ্ছে একটা রাইডে। আমরা এই তিনজন আছি পিছনে, তোমাদের সবাইকে দেখাই। যারা যারা প্রথম থেকে চ্যানেলে জুড়ে আছো তারা সবাই এ দেখে চিন, এটা হচ্ছে সৈকত, আর এদিকে হচ্ছে বালা। আমরা তিনজনে যাচ্ছি হচ্ছে আজকে একটা নতুন ডেস্টিনেশনে তোমাদের জন্য একটা নতুন ভিডিও আনতে। এটা একটা ট্রাভেল ভিডিও হচ্ছে, সঙ্গে থেকো, পাশে থেকো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা। যারা যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছো, ফ্যামিলিটাকে মস্ত বড় করে তোলো, এইটুখানি রিকোয়েস্ট। তো চলো এখন এই রাইডটাকে শুরু করা যাক। কি করছে দেখ, তুমি এখন চাঁদে আছো, তুমি চাঁদে 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 আছো, তুমি চাঁদে আছো, হবে তোমার এলে মাঝে চলো ফাইনালি। এখন এই বাটামোর থেকে আমাদের ট্যুরের ফার্স্ট স্টেপ আমরা নিলাম, মানে গাড়ি ছাড়লাম আর কি। আর এই জায়গা থেকে আমাদের মোটামুটি অলমোস্ট 300-350 কিলোমিটারের যাত্রা হচ্ছে। আজকের এই ভিডিওটা কিন্তু মজাদার হতে চলেছে। যারা যারা জুড়ে আছো চ্যানেলে তারা অতি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো, আর আমার সাথে যে দুজন যাচ্ছে সেই দুজন কিন্তু একদমই নতুন, মানে ওদেরকে আমায় গাইড করে নিয়ে যেতে হবে, আবার আসার সময় তো গাইড করে নিয়ে আসতে হবে, সবটাই বোঝো। কারণ আমি হয়তো কিছু জায়গাতে রাইড করেছি, কিছু এক্সপিরিয়েন্স আমার আছে, বাট ওদের তো কোনো এক্সপিরিয়েন্স নেই, তো সেই কারণের জন্য সঙ্গে সঙ্গে ও এটা কি ছিল দেখো গাইস, দেখো নতুন হাত, আর এর মধ্যেই কিন্তু গাড়ি নিয়ে দৌড়াচ্ছে। ঠিক আছে চলো সঙ্গে থাকো, দেখা হচ্ছে তোমার সাথে আরেকটু পরে। তো এখন খিদিরপুর ব্রিজ আর কি ক্রস করছি, আর তোমাদেরকে আজকে ডেস্টিনেশনটা বলেই দিই। ডেস্টিনেশনটা হচ্ছে কুহুবুরু, মানে পুরুলিয়ার অন্তর্গত একটা জায়গা, সেটা হচ্ছে কুহুবুরু। তো মোটামুটি 350 কিলোমিটারের মতন রাইড আজকে হচ্ছে, আর কাঁচা দুজনকে আমাকেই সঙ্গ দিয়ে নিয়ে যেতে হচ্ছে, তো কিছু করার নেই। তো বাট একটা কথা ঠিক যে এদের এক্সাইটমেন্ট কিন্তু চূড়ান্ত লেভেলে, মানে একটুখানিও দুপুরে ঘুমায়নি, শুধু খালি ফোন করে আছে কখন বেরোবে কখন বেরোবে। তো ফাইনালি এখন বেরোনো হলো, আর ফার্স্ট যে হলটা আমরা দেবো সেটা হচ্ছে কোলাঘাট, এটাই ইচ্ছা আছে। তবে একটা কথা ঠিক বন্ধুরা, সব বন্ধুরা মিলে যখন একসাথে ঘুরতে যাওয়া হয় না, তার মজাটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা হয়। মানে এই যে এত এক্সাইটমেন্ট, এই যে প্রথম রাইডে বেরোচ্ছে NS 200 নিয়ে আমার দেখা দেখি, তো সৈকত কিনলো, মানে আলাদা লেভেলের একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আর এখন ফাইনালি সেই আমাদের ঐতিহ্য দ্বিতীয় হুগলি সেতু, সেটা এখন ক্রস করব। বাট এটা যদি দিনের বেলা হতো তাহলে তোমাদেরকে আরও ভালো ভালো ভিউজ তোমাদেরকে দেখাতে পারতাম, বাট কী করবো, রাতের বেলাটাই চুজ করলাম। কারণ যেহেতু 15 আগস্ট অনেক গাড়ি পথ, মানে এখন রাস্তায় চলবে না, তো সেই কারণে জন্য ফাঁকা থাকবে, তো এই জন্য এইটাই আর কি চুজ করা হলো। যেহেতু 7-8 ঘন্টা রাস্তা, তো সেই কারণের জন্য রাতটাকেই চুজ করলাম। ফাঁকা ফাঁকা একদম পৌঁছে গেছি ওয়েলকাম টু হাওড়া। মানে যখনই এই সেকেন্ড ব্রিজ দিয়ে আসি না কেন, একটা আলাদা একটা মজা লাগে, মানে একটা আলাদা একটা ফিলিংস যেন এর সাথে আমাদের জড়িয়ে রয়েছে। আজকে তোমাদের রুট ম্যাপটা একটু শেয়ার করে রাখি, সেটা হচ্ছে যে আমরা এখন সেকেন্ড ব্রিজে টোল ট্যাক্স স্টপ কাচ্ছি, আর এই জায়গা থেকে ধরে নেবো হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে। কোনা এক্সপ্রেসওয়ে ধরে সোজা যাবো হচ্ছে কোলাঘাটের ওপর দিয়ে ঝাড়গ্রাম হয়ে পুরুলিয়ার অন্তর্গত কুকুবুরু। এই রাস্তাটা কিন্তু ডেফিনেটলি একটা অ্যাডভেঞ্চারাসফুল রাস্তা হতে চলেছে, কারণ হচ্ছে যেহেতু ঝাড়গ্রাম ইচ্ছে আছে ওটা ভোরের দিকে আর কি এন্টার করার। কী সুন্দর নামানোটাকে সাজানো রয়েছে নীল সাদা লাইট দিয়ে।
আর তোমরা তো সবাই আগের ভিডিওতে দেখেইছিলে যে আমি সোলেসের একটা রাইডিং জ্যাকেট আমি পারচেজ করেছি, আর তার সাথে সাথে রাইডার ট্যুরার একটা জুতোও পারচেজ করেছি রাইড করার জন্য। তো মোটামুটি এই দুটো জিনিস পরে না বিভৎস পরিমাণে গরম লাগছে, আর প্রচণ্ড পরিমাণে ঘামছি আমি। আর মানে কি বলবো, মানে এত পরিমাণ গরম আমাদের কলকাতা শহরে বেড়ে গেছে যে আর কিছু মানে বলার অপেক্ষা থাকে না। বাট পুরুলিয়ার দিকে এরকম টাইপের ওয়েদার কিন্তু নয়, রাতের দিকে কিন্তু অন্যই একটা ওয়েদার এখানে থাকে, সেই ওয়েদারটা কিন্তু উপভোগও করা যায় ওখানে। তো বন্ধুরা, এখন ফাইনালি কোলাঘাটের যে ব্রিজটা আছে সেই ব্রিজটা এখন আমরা টপকাচ্ছি, আর মোটামুটি পাকা রাস্তা পেয়ে মানে হু হু করে টানছে গাড়ি, মানে আলাদাই লেভেলের একটা এক্সাইটমেন্ট নিয়ে গাড়ি চালাচ্ছে আজকে। একটানা গাড়ি চালানোর পর মোটামুটি কোলাঘাটে এসে পৌঁছেছি, আর ফার্স্ট টাইম কিন্তু এত দূর রাইড করে আসছে। খুব ভালো চালিয়েছে, নো ডাউট খুব ভালো চালিয়েছে। মানে আমি টানছিলাম, আমি অনেক সময় একটু আগে চলে আসছিলাম যেহেতু আমার কাঁধে পেন হয়, তো সেই কারণের জন্য দেখলাম হুশ করে আমাকে টেনে দিয়ে চলে গেল। সেটা তো তোমরা আগে ভিডিও তো দেখতেই পেয়েছো, কিছু বলার নেই ভাই। এতগুলো তো রাইড এক্সপিরিয়েন্স কেমন? দারুণ এক্সপিরিয়েন্স, নতুন গাড়ি, হ্যাঁ চলে যাই অনেকদিন বাদে এক্সপিরিয়েন্স হচ্ছে, তো মাঝখানে গ্যাপ ছিল, এখন ভালোই লাগছে। ভালো তো লাগবেই। তো এখন একটুখানি কফি অর্ডার দিয়েছি, কারণ ব্ল্যাক কফি এটা খাবো, খেয়ে তারপরে আবার স্টার্ট দেবো গাড়ি দিয়ে, দেন তারপরে যাব হচ্ছে একদম ঝাড়গ্রামের দিকে। বস, ঝাড়গ্রামের সৌন্দর্য দেখার জন্য একটু ভোর ভোর পৌঁছাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো হাই ভোল্ট এক্সপ্লোরার, আর চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে অবশ্যই যেও কিন্তু। 12:55 তে স্টার্ট করেছিল, 50-এ মোটামুটি আমার গাড়ি কিরকম যাচ্ছিল বলতো, 80-90 এর মধ্যে যাচ্ছে, এর উপরে আমার আমার যায়নি। মাঝে একবার আমি টেনেছিলাম, না না আরে 127 তো হবে, মাঝে আমি একবার টানলাম হচ্ছে মোটামুটি তোর ওই 130, ঠিক আছে। আবার নামি জানতে গেলাম মাইলেজটা কমে যাচ্ছে, 33-এ নেমে গেছে, থাক আবার এটাকে 35 তুলতে হবে, ঠিক 80-তে চলে এসেছি। হ্যাঁ দেখায় দেখায়, হ্যাঁ ঠিক আছে চাপ নেই। লোকেশনটা সেট করে নিয়েছি, আর সৈকত আগে যাচ্ছে, আমি পিছনে রয়েছি, বাট এটা বেশিক্ষণ থাকবে না, আমি আগে চলে যাবো। ওই ডাবলটা জ্বালা। তো এই রাস্তাটা দিয়ে সোজা গেলে পরে তোমরা দীঘা মন্দারমণি সব যেতে পারে, বাট আমরা এই সোজা রাস্তাটা ধরবো। আর এই রাতের বেলাতে গাড়ি চালাতে না সেই মজা লাগে, সেই কারণ হচ্ছে একটা ঠান্ডা হাওয়া চলে, আর তার মধ্যে কোনো অত গ্যাঞ্জাম নেই, ট্রাফিক নেই, শুধু খালি বড়ো গাড়ি কিছু থেকে একটু সাবধানে চালাতে হয়, ব্যাস এইটুখানি। মোটামুটি কোলাঘাট থেকে আমাদের যে আজকের ডেস্টিনেশান কুকুবুরু, তো সেটার ডিস্টেন্স পড়ছে মোটামুটি 234 কিলোমিটার, যেটা কমপ্লিট করতে সময় লাগবে হচ্ছে 5 ঘন্টা 23 মিনিট। তো আমার একটা টার্গেট আছে যে আমরা সবাই একসাথেই মোটামুটি 9টা থেকে 10টার মধ্যে আমরা রিসর্টে এন্ট্রি নেব, আর তোমাদেরকে ওখানকার সৌন্দর্য একেবারে গুছিয়ে দেখাবো। কারণ হচ্ছে সত্যিই বলছি জায়গাটা মানে বর্ষার সময়তে পুরুলিয়া কিন্তু অসাধারণ লাগে, আর এখনও পর্যন্ত ওয়েদারটা সাথ দিয়ে যাচ্ছে, বৃষ্টি হয়নি, আর 15 আগস্টে বৃষ্টি হবে না এটা মানে একটা দুর্লভ ব্যাপার, বাট হয়েছিল, সামান্য হয়েছিল, বাট সেটা কোনো এফেক্ট ফেলেনি। বাট সত্যি কথা বলছি এখনও পর্যন্ত রোড আপডেট যদি তোমাদেরকে দিই, আমাদের দ্বিতীয় লাদাখের পর থেকে যদি সেকেন্ড ব্রিজ ধরি, সেকেন্ড ব্রিজ থেকে মোটামুটি রোড একদম পুরো মাখন, আর এই জন্যেই আমরা এই রোডটা ধরেছি। আর যদি আরামবাগের রোড ধরতাম তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওখানে রাস্তা চওড়া হওয়ার একটা কাজ চলছিল, জানি না সেটা কমপ্লিট হয়েছে কি না, বাট সেই কারণের জন্য ওখানে আমরা যাইনি। আর ডানকুনি তো এরকম 6-লেন হাইওয়ে হচ্ছে, তো সেই কারণের জন্য ওটাকে টোটালি অ্যাভয়েড করেছি। এগুলো রোড আপডেটগুলো আমাদের কিছু বন্ধু বান্ধবের থেকে আমি জানতে পারি, তো সেই কারণের জন্য অ্যাকচুয়ালিতে এই খড়গপুরের এই রোডটা ধরা। তো চলো সঙ্গে থাকো। ফাইনালি এখন ডেবরা টোল প্লাজা টপকাচ্ছি, সামনেই রয়েছে দেখতে পাচ্ছ ডেবরা টোল প্লাজা। বন্ধুরা জানি না যে এটা কোন রাস্তা দিয়ে আমাদেরকে ঢোকালো এখন, বাট সত্যি কথা বলছি রাস্তাটা এখন দেখে কিন্তু খুব ভয় লাগছে, মানে কোনো গাড়ি নেই এখানে, শুধু খালি আমরা দুজনে বাইক চালিয়ে যাচ্ছি, আর এখান থেকে পুরো গুটগুটে অন্ধকার,
আর আমার এই হেডলাইটে নাইট আইয়ের পাওয়ার দেখো বস, পাওয়ার দেখো। কোনো কোনো এখানে কিন্তু ফগ লাইট জ্বলছে না, শুধু খালি অনলি কিন্তু এখানে জ্বলছে হচ্ছে নাইট আই। আমরা এখন মেদিনীপুরে এন্টার করে ফেলেছি। আর সত্যি কথা বলতে গেলে বাইকার্সদের জীবনটা কেমন দেখো, মানে আজ এখানে কাল ওখানে আজ সেখানে এই করে যাই আমরা। সত্যি কেমন ভাবলেও অবাক লাগে যে বাড়ি থেকে এতটা দূরে গাড়ি নিয়ে চলে গেলাম, তাও ফোর হুইলার না টু হুইলার, তাও আবার এই রাতের বেলায়। বিভিন্ন জায়গায় একটুখানি ভয়ও লাগছিল যেহেতু পুরো শুনশান রাস্তা দিয়ে আমরা দুজনেই গাড়ি চালিয়ে আসছি, তো সেই ক্ষেত্রে একটু ভয় লাগছিল, বাট আদারওয়াইজ আর কিছু না। এখন যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তাটা যদি তোমাদেরকে দিনের বেলা দেখাতে পারতাম তাহলে কিন্তু সত্যি তোমরা মুগ্ধ হয়ে যেতে, কারণ রাস্তাটা এতটা সুন্দর আর চারিদিকে শুধু খালি গ্রিন ব্যাকগ্রাউন্ড, মানে তোমরা দেখে বুঝতেই পারছো যে চারিদিকে শুধু খালি জঙ্গল। আমি জানি না রাত্রেবেলা গোপ্রোতে তোমাদেরকে আমি কতটা দেখাতে পারছি, বাট সত্যি কথা বলছি চারিদিকে গ্রিনের মধ্যে দিয়ে যখন দিনের বেলার মধ্যে দিয়ে গাড়ি চালানো হয় না, তা যদি আবার সেটা ভোর ভোর হয় আর সবে সবে আলো কিন্তু ফুটছে, সাড়ে চারটায় বেজে গেছে অনেকক্ষণ, মানে আলো ফুটছে যেহেতু একটা অসাধারণ ফিলিংস, আর একটা ঠান্ডা হাওয়া চলছে এতটা ভালো লাগছে না, মানে তোমরা ধারণা করতে পারবে না। বাট হ্যাঁ, রিস্কও আছে যেহেতু রাতের ব্যাপার, তো তো সেই জন্য যদি তোমরা চাও এই রোডটা আসতে পারো, বাট যদি মনে করো যে তোমাদের সঙ্গে আরও দু তিনজন আছে তাহলেই এসো, না হলে তোমরা জয়পুর ফরেস্টের রোডটাও নিতে পারো বা বর্ধমান হয়েও তোমরা যেতে পারো। আর ডান দিকে দেখো সবে সবে আকাশে আলো ফুটছে, বোঝা যাচ্ছে। আর সামনে রাস্তা দেখো এই নেমে গিয়ে আবার উঠছে, যেন মনে হচ্ছে কোনো হিল স্টেশনে চলে এসেছি। এখন একটুখানি ব্রেক নিয়েছিলাম 5-10 মিনিটের, মোটামুটি একটু আবার রিফ্রেশ হয়ে গেলাম, আর সামনে আবার ওরা এগিয়ে যাচ্ছে। আর রাস্তাটা এখন তোমরা খুব ভালোভাবে দেখতে পাবে, এনজয় করতে পারবে। এখন সূর্যের আলো ফুটছে আর এখানে তোমাদেরকে ভিউটা দেখাই একটু উঠে। ও ভাই কি লাগছে, অসাধারণ অসাধারণ একটা ভিউ, সত্যি অসাধারণ একটা ভিউ লাগছে দেখতে। এরকমভাবে যদি সকালটাকে এনজয় করা যায় তাহলে কিন্তু দারুণ লাগে। এখান থেকে আর 13 কিলোমিটার এগোলে ঝাড়গ্রাম পৌঁছে যাবো, তো চলো এখন একটুখানি গাড়িটাকে নিয়ে টেনে নিই, কারণ হচ্ছে রাস্তা অত্যন্ত ভালো, বৃষ্টিও হয়নি, মানে কপালটা আছে সাত দিয়েছে, আর পুরো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা এলাকা পুরো একদম, ওফ মারাত্মক লাগছে। বাট এখানে একটু রাস্তাটা স্লাইড খারাপ রয়েছে, এছাড়া কিন্তু এতক্ষণ যদি আমি তোমাদেরকে রোডের আপডেট দিই সেটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। ভয় তো লাগবেই ভাই, ভয় তো লাগবে, অবলার প্রাণীকে মেরে লাগবে। মুরগিটা তাও উড়ে গেল, নইলে মুরগিটা তলায় পড়তো। আমরা যেহেতু শহরে থাকি সেই জন্য দেখো এই রকমের সিনারিও আমরা ওখানে দেখতে পাই না, মানে এই গরুর গাড়ি বলো বা হাঁস মুরগি রাস্তায় অচড়ে বেড়াচ্ছে এসব কিছু আমরা দেখতে পাই না আমাদের শহরে। শহরটা অন্য টাইপের, বাট গ্রাম্য পরিবেশ দেখার মজা কিন্তু পুরুলিয়াতে অসাধারণ লাগে, এটুখানি তোমাদেরকে আমি চোখ বন্ধ করে বলতে পারি। বন্ধুরা বলো এরকম রাস্তাতে তোমাদের গাড়ি চালাতে কেমন লাগবে, এরকম সকাল সকাল সূর্য উঠছে, আজকে 5:14 কিন্তু সূর্য ওঠার টাইম, তার কথা মতন সে কিন্তু উঠে পড়েছে। আর সঙ্গে সঙ্গে রাস্তাটা দেখো বস, রাস্তাটা দেখো, মানে এই সমস্ত রাস্তা বাইকার্সদের জন্য তো স্বর্গের জায়গা, মানে অফরোডিং নয় বাট এইরকম টারম্যাক রোড, তার চারপাশে গ্রিনারি, মানে অসাধারণ লাগে অসাধারণ। আমার তো বেসিক্যালি এরকম টাইপের রাস্তাতে রাইড করতে খুব ভালো লাগে, যেখানে বেশি গাড়ি চলবে না, বেশি কোলাহল নেই, এরকম শুনশান বা এরকম একটুখানি শান্ত প্রকৃতির জায়গা দিয়ে রাইড করতে আমার অসাধারণ লাগে। বাট তোমাদের কেমন জায়গা থেকে রাইড করতে ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে একটু লিখে জানিও। তো আমরা এখন একটা ফরেস্টের মধ্যে রয়েছি, মানে আমার পিছনে দেখে তোমরা বুঝতে পারছো যে এটা ফরেস্ট আছে। আর সত্যি কথা বলতে গেলে এই যে পিছনে যে অ্যাটমসফিয়ারটা এই সকালের দিকে অসাধারণ লাগে, আর এর মধ্যে কিছু ফটোশ্যুট হয়েছে, যদি সেই ফটোগুলো দেখতে চাও তাহলে অতি অবশ্যই ইনস্টাগ্রামের আইডি দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে ফলো করে নিতে পারো। আর পিছনটা দেখো, আর
এইরকম রাস্তাতে কার কার বাইক চালাতে ভালো লাগে ভাই, আবারও আমি তোমাদেরকে বললাম, কমেন্ট বক্সে লিখে জানিও কিন্তু। তো এখানে অনেকগুলো ফটোশ্যুট হয়ে গেল, আর এই ফটোশ্যুটগুলো সবকটাই আমি আমার ফেসবুক পেজ আর ইনস্টাতে কিন্তু ছাড়বো, তোমরা চাইলে ফলো করে নিতে পারো, আর শুধু এই রাস্তাটাও এনজয় করতে থাকো। সিরিয়াসলি বলছি, এই রাস্তাটায় যে গাড়ি চালিয়ে এতটা পরিমাণ শান্তি, এটা কোনো হাইওয়েতেও পাচ্ছিলাম না। বন্ধুরা, আমি কিন্তু অল্প অল্প করে পাহাড়ের দেখা পেয়ে গেছি, আর আমি এখন যে জায়গাটা দিয়ে ক্রস করছি সেই জায়গাটা থেকে একটুখানি এগোলে, মোটামুটি 1-2 কিলোমিটার এগোলে পরেই কিন্তু বেলপাহাড়ি বলে জায়গাটা আসছে। আর এই বেলপাহাড়িতে কিছু কিছু ঘোরার জায়গা আছে, বাট আজকের ডেস্টিনেশন কিন্তু সেই আবার পুরুলিয়া। পুরুলিয়া এটা কিন্তু অফবিট একটা ডেস্টিনেশন। এই অফবিট ডেস্টিনেশনে যাওয়ার জন্য যে রাস্তাটা তোমরা এখন দেখতে পাচ্ছ, মানে কী বলবো, মানে তোমাদেরকে ভাষা আমি বোঝাতে পারবো না, মানে এতটা সুন্দর। আর এদিকে গ্রিন, এদিকে গ্রিন, আর মধ্যখানে একদম টার্মেক রোড, আর গ্রামের এই সহজ সরল জীবনযাপন মানে মনকে একদম পুরো মুগ্ধ করে দেয়। সকাল তো অনেকক্ষণ হয়ে গেছে, আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 8:30। আর সত্যি কথা বলতে গেলে এই যে 8:30 সময় যে রোদটা উঠেছে সেটাতেই মোটামুটি হাল খারাপ করে দিচ্ছে, ওই জন্য আমি এখন হাতের গ্লাভসটা আমি খুলে রেখে দিয়েছি। আর কিছুটা অংশ ঝাড়খণ্ডের ওপর দিয়ে আমাদেরকে আসতে হলো, সেটা আমি প্রথমে বুঝতে পারিনি, ভাবছিলাম যে সব কিছু হিন্দিতে কেন লেখা, আমি তো যাচ্ছি পুরুলিয়া, আমাদের তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তাহলে সেখানে ইংলিশ আর বাংলায় লেখা থাকবে। তারপরে আমি লোককে জিজ্ঞাসা করে এটা জানতে পারি যে আমরা কিছুটা ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়ে তারপরে আমরা পুরুলিয়াতে গিয়ে ঢুকছি। কিন্তু ঝাড়খণ্ডের যে রাস্তাটা ছিল না, সেই রাস্তাটা একদম জঘন্য টাইপের রাস্তা ছিল, আর ওই রাস্তাটার ডিস্টেন্স হচ্ছে 8-9 কিলোমিটার। একটুখানি ঘুরে ঘুরে যেতে হচ্ছে ঠিকই, কিন্তু এর আগে তো তোমরা দেখলেই যে কতটা সুন্দর রাস্তা এখানে ছিল। এমনি পাহাড়ের দেখা কিন্তু পেয়ে গেছি। অ্যাকচুয়ালি এই সাইডটা হচ্ছে অযোধ্যা সার্কিট, আর এই সাইডটা হচ্ছে অযোধ্যার অন্য সার্কিট, মানে পুরুলিয়ার অন্য সার্কিট, মানে পুরুলিয়ায় আসবো পাহাড় দেখতে পাবো না, এটা তো হয় না। তো যত এগিয়ে যাবো সামনের দিকে তত পাহাড়গুলো আরও প্রমিনেন্টভাবে বোঝা যাবে, দেখা যাবে। তো বন্ধুরা, বলতে বলতে ডান দিকে দেখো, ডান দিকে পাহাড়ের দেখা কিন্তু পেয়ে গেছি। আশা করি তোমরা দেখে বুঝতেও পারছো যে পাহাড়টা কতটা কাছে। গাছগুলোর মধ্যেখান থেকে পাহাড়গুলো দেখতে কি অসাধারণ লাগছে না বন্ধুরা, সত্যি খুবই অসাধারণ লাগছে এই ভিউটা দেখতে, ওই জন্য তোমাদেরকেও দেখাচ্ছি। বাট জানি গোপ্রোতে একটু ছোট দেখাচ্ছে, যেহেতু সুপার ওয়াইড ভিউটা অ্যাক্টিভেট হয়ে আছে সেই কারণের জন্য, বাট এরকম ভিউস কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, এর জন্য একটা লাইক তো করে দিতে হবে নাকি। তো ভাই, আর 1 কিলোমিটার মতন বাকি রয়েছে, আর এই 1 কিলোমিটারের মধ্যে খুব ভাঙাচোড়া রাস্তা, খুবই ভাঙাচোড়া রাস্তা। তো এই 1 কিলোমিটার টপকে যেতে হবে আমাদের বুকিং করা ক্যাম্প। এই ক্যাম্পটার কী নাম সেটা তোমাদেরকে গিয়ে বলছি। এই লাল মাটির দেশ বলে এখন একটুখানি গরমটা ভালোই বয়ে গেছে, কিন্তু যেহেতু সূর্য উঠে গেছে তাই জন্য। তো এরকম জঙ্গলের মধ্যে দিয়ে অ্যাডভেঞ্চার করতে করতে যাওয়ার কিন্তু মজা আলাদা, মানে আমি বুঝতে পারিনি যে এরকম একটা জায়গা থেকে যেতে হবে আমাদের ক্যাম্পে। ওহো, অসাধারণ মজা লাগছে, অসাধারণ মজা লাগছে। এরকম জঙ্গলের মধ্যে দিয়ে কোনোদিনও গাড়ি চালিয়ে যাবো সেটা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। আমার মা বাবা যখন দেখবে বলবে কি করেছিস রে। উফ, কোথা থেকে তোরা গাড়ি চালিয়ে যাস, কিন্তু ঘোরার মজা তো বাইকেই, অ্যাডভেঞ্চার থাকে বস, অ্যাডভেঞ্চার।
সামনে এরকম পাহাড়, এরকম লাল মাটির রাস্তা, আর কি চাই? ও মাই গড, এখানে আবার একটা ওয়াটার ক্রসিং। ও ও ও ও ও ও ও ওকে, বঞ্জারা ক্যাম্প। আরে তো একটু যেতে হবে, কোথায় যাচ্ছি? এখানে কিন্তু অনেক রিসর্ট আছে, তোমরা যদি আসতে চাও তাহলে বিভিন্ন রিসর্ট আছে, সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো ফোন করে, গুগল ম্যাপে সবই তো পাওয়া যায় আজকাল। আর আমি যেখানে থাকছি সেখানে কিরকম কি ব্যবস্থা, কিরকম কি রুম, সব কিছু তোমাদেরকে দেখাবো। বাট তার আগে এই অ্যাডভেঞ্চারফুল রাস্তাটাকে একটুখানি এনজয় করে নিয়ে দেন তোমাদেরকে রুম ট্যুর করাবো। আর এই হচ্ছে আমাদের কুকুবুরু বা কুহুবুরু, যেটা তোমরা বলবে, হিল রিসর্ট। ওই আরে চলো, তো এই হচ্ছে আমাদের রিসর্ট। এখানে আমি ভিডিওটা এখন বন্ধ রাখছি, বাট আগে একটু ফ্রেশ হবো, তারপরে কীরকম রুম আছে না আছে সব কিছু তোমাদেরকে দেখাবো।